নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পী আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা বলুন তো, কালুকে আজ ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে মহা সাড়ম্বরে, ঘরে ঘরে পালিত হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি এই কালুদেরকে চিনি আদৌ? যদি চিনে থাকি তাহলেও আজকের পর্বটি আমাদের সবারই জানা প্রয়োজন, আর যদি না চিনে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানতেই হবে আজকের পর্বটি। তাহলে চলুন সবাই শুরু করি আজকের পর্ব। বন্ধুরা, এই কালুকে তা জানতে গেলে আমাদেরকে কিন্তু এই ঘরে বসে থাকলে চলবে না, আমাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে। চলুন ঘুরে আসি বাংলাদেশ থেকে, আমরা পৌঁছে যাব বাংলাদেশে। তবে তাই 2022 সালের বাংলাদেশ নয়, আমাদেরকে পৌঁছে যেতে হবে 1894 সালের বাংলাদেশে। সেই বাংলাদেশ যে বাংলাদেশ তখন বাংলাদেশ নামে পরিচিতই হয়নি, অর্থাৎ যেটা ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল সেই বাংলাদেশে। সেই বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় জন্মগ্রহণ করেন এক শিশু। শিশুর বাবা ছিলেন রাজমণি সেন আর মা শশীবালা সেন। তো তাদের ঘরেই কিন্তু জন্ম নিল এক শিশু, যে শিশুই আগামী দিনের চট্টগ্রামের ইতিহাস রচনা করেছিল। কে বুঝতে পেরেছেন আশা করি অনেকেই বুঝেছেন, আর যারা এখনও বুঝতে পারেননি তাদের জন্য আরেকটু বলে রাখি, সেই যে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ের কথা। হ্যাঁ, এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন, আজকের এই পর্বে কিন্তু আমরা মাস্টারদার কথাই আলোচনা করতে চলেছি। তাহলে চলুন জেনে নেব মাস্টারদার জীবনের কথা। আমরা সবাই জানি মাস্টারদাকে কিন্তু ফাঁসির দড়ি গলায় পড়তে হয়, বরণ করে নিতে হয়, শহীদ হতে হয়। কিন্তু সেটা কতটা কষ্টের ছিল, শুধুই কি ফাঁসি, নাকি তার জীবনে রহস্যমোড়া আরও অনেক ঘটনা ছিল, অনেক নিদারুণ কাহিনী ছিল, যা বর্তমান দিনের ইতিহাসের আলোকে কিন্তু উঠে আসছে। সত্যকে কখনোই চাপা রাখা যায় না, দমিয়ে রাখা যায় না, সেই সত্য উদ্ঘাটিত হবেই। আর আজকে আমরা সেরকমই এক নৃশংস সত্য, নির্মম সত্য জানতে চলেছি। তাই সবাই পর্বটা একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সূর্য সেনের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এই পর্বটি কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কিছু আলোচনা করব না, শুধু আমাদের এই পর্বের সুবিধার্থে তার ব্যক্তিগত দর্শন সম্পর্কে জানার জন্য যেটুকুই নয় সেটুকু আমরা করছি। আর আপনারা যারা এ সম্পর্কে আরও জানতে চান তারা অন্যান্য ভিডিও বা লিঙ্ক থেকে দেখে নেবেন সেগুলো। আমরা কিছু টুকরো টুকরো খুব গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই তার ব্যক্তিগত জীবনের। তিনি উচ্চতর শিক্ষা বা বিএ যে ডিগ্রি সেটা কোথা থেকে করেছিলেন, বা কলেজের যে পাঠ সেটা কিন্তু তিনি করেছিলেন, হ্যাঁ আমরা গর্বের সঙ্গেই বলতে পারি, আমাদের বর্তমান ভারতবর্ষের মুর্শিদাবাদের বহরমপুরের কেএন কলেজ বা কৃষ্ণনাথ কলেজ যেটা আমরা বলি সেখান থেকেই করেছিলেন। তিনি কি সরাসরি সেখানে ভর্তি হয়েছিলেন? একদমই না, তিনি এর আগে যে কলেজে পড়তেন, চট্টগ্রামের যে কলেজে পড়তেন, সেখানে একবার পরীক্ষার সময় ভুলবশত টেবিলের উপর তিনি একটি বই খুলে রেখেছিলেন আর কি, ভুলবশত বইটা রয়েছিল। তো সেই কারণে তাকে কিন্তু সেই কলেজ থেকে রাষ্ট্রকেট বা বহিষ্কার করা হয়। তারপরে তিনি কৃষ্ণনাথ কলেজে পড়েন। তো এই কলেজে পড়বার সময়েই অনেকের সংস্পর্শে আসেন বা অনেক ঘটনার সংস্পর্শে আসেন। তার মধ্যে একটি অন্যতম ঘটনা ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেটি কিন্তু তার মনে প্রবলভাবে ছাপ ফেলে। ঠিক আছে, এই যুবকের মনে ভীষণভাবে নাড়া দেয় ঘটনাটি, এবং তিনি কিন্তু আস্তে আস্তে একজন দেশপ্রেমিক হওয়ার যে সংকল্প সেটা দেখতে শুরু করেন বা দৃঢ় সংকল্পবদ্ধ হতে থাকেন দেশপ্রেমিক হওয়ার লক্ষ্যে। সে সময় থেকেই তার মনে কিন্তু এই ঘটনাগুলো প্রভাব বিস্তার করেছিল। তো যাই হোক, তার দাম্পত্য জীবনও কিন্তু খুব সুখকর ছিল না, বা স্বাভাবিক যেমন হয় সেরকম ছিল না, কেননা তিনি কিন্তু বউয়ের সঙ্গে কোনোরকম সম্পর্কে জড়াতে চাননি, কারণ তার মনে একটা দর্শন ছিল যে এরকম সম্পর্কে জড়ালে তার মৃত্যু অবশ্যম্ভাবী আর তিনি দেশের কাজও করতে পারবেন না। সেই জন্য তার দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কিছু বলার নেই। আর তিনি কেমন পোশাক পরতেন, তিনি কিন্তু খুবই সাধারণ পোশাক পরতেন। ঠিক আছে, ধুতি পাঞ্জাবি আর মাথায় থাকতো গান্ধী টুপি। আর তিনি ছদ্মবেশ নিতেও কিন্তু ভালোবাসতেন,
একটু ছোট্ট করে বলে রাখি, তিনি কিন্তু একজনকে হত্যা করেছিলেন, একজন ব্রিটিশকে। কীভাবে করেছিলেন জানেন? ছাতার মধ্যে রিভলভার নিয়ে আর কি লুকিয়ে রেখে খুব কৌশলে করেছিলেন। তাদের দলের সবাই ছদ্মবেশ গ্রহণ করত। তো যাই হোক, আমরা আজকের পর্বে ছোট্ট করে তাদের যে কাজ, ঠিক আছে, রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার মূল যে গুরুত্ব সেটাই আজকে আলোচনা করব। দিনটা ছিল 18 এপ্রিল 1930, শুক্রবার, আর সেই দিনে ছিল গুড ফ্রাইডে। গুড ফ্রাইডের দিন সমস্ত ব্রিটিশ কর্মচারীরা বা সেনা বিভাগের অনেকেই তখন কিন্তু সেই উৎসবের আমাজে একদম মৌজ মস্তিতে ছিলেন, আর এই সুযোগটাকেই কিন্তু কাজে লাগায় এই রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার সমস্ত সদস্যরা। এই দলের নেতা মাস্টারদা তো অঙ্কের শিক্ষক ছিলেন, সেই জন্যই বোধহয় তিনি ভীষণ অঙ্ক কষে অনেকগুলো পরিকল্পনা করেন। তাদের পরিকল্পনাটাই এমন ছিল যে মানে একসঙ্গে সবাই মিলে এক জায়গায় আক্রমণ না করে কতগুলি দলে ভাগ হয়ে যেয়ে নানা দিক থেকে আক্রমণ করা, যাতে ব্রিটিশরা বুঝে উঠতেই না পারে। মানে অনেকটা সেই গেরিলা টাইপের আমরা বলতে পারি, গেরিলা যুদ্ধ যে পদ্ধতি, মানে নানা দিক থেকে আক্রমণ করা, সেই রকমই। আর তাদের সবথেকে অন্যতম হাতিয়ার ছিল ছদ্মবেশ। মাস্টারদা সূর্যসেন তো অঙ্কের শিক্ষক ছিলেন, তাই তার যে পদ্ধতি বা যে ব্লু প্রিন্ট প্ল্যান আমরা বলতে পারি সেটা কিন্তু ভীষণ অঙ্ক কষে করা হয়েছিল। বিপ্লবী দল প্রথমেই তাদের চট্টগ্রামকে বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল। তারপরে তাদের যে মূল অভিযান অর্থাৎ অস্ত্রগার লুণ্ঠন সেইটা কিন্তু তারা শুরু করেছিল। তাহলে এখন আমরা জেনে নেব এই পরপর তিনটে ঘটনা, ঠিক আছে। প্রথমত কীভাবে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল, বা রেললাইন, টেলিগ্রাফ, টেলিফোন এইগুলোর যে যোগাযোগ মাধ্যম সেগুলোকে নষ্ট করতে চেয়েছিল, আর তারপরে তাদের পুলিশ ব্যারাকের যে বা পুলিশ লাইনের যে অস্ত্রাগার সেটা লুণ্ঠন করেছিল, এবং সবশেষে সব থেকে আকর্ষণীয় জায়গা অর্থাৎ অক্সিলারি আর্মারির যে অস্ত্রাগার সেটা লুণ্ঠন করা। এই তিনটি ঘটনাই মূলত এই বিপ্লবী দলের প্রধান কার্যক্রম। তাহলে চলুন আমরা জেনে নিই সেগুলো। ধুম স্টেশন, চট্টগ্রামের 60 থেকে 70 মাইল এর মধ্যে একটি স্টেশন। তো সেখানে একটি নির্জন জায়গায় বিপ্লবী দল কী করলো, ফিশ প্লেটটা খুলে দিল রেল লাইনের। তার ফলে সেখানে একটা মালগাড়ি কিন্তু উল্টে পড়ে গেল। এটার সময়কাল কখন ছিল? দিনটা ছিল ওই 1930 সালের 18 এপ্রিল শুক্রবার রাত 8টার দিকে। অর্থাৎ তারা কীভাবে ধাপে ধাপে এগোচ্ছে এটা লক্ষ্য করুন, মানে কতটা অঙ্ক কষে বিপ্লবীদের কিন্তু চলতে হচ্ছে, ঠিক আছে। তো এই দলের নেতৃত্বে কারা ছিলেন? এই দলের নেতৃত্বে ছিলেন লালমোহন সেন, সুবোধ মিত্র, সুকুমার ভৌমিক, হারান দত্ত। তাহলে এই কজন কিন্তু এই দলের নেতৃত্ব দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, আর একটা দল লাঙ্গলকোট স্টেশনের কাছে কিন্তু বিপ্লবী দল ঠিক এই কাজটাই করেছিল। সেই দলের নেতৃত্বে কারা ছিল? সেই দলের নেতৃত্বে ছিলেন উপেন্দ্র কুমার ভট্টাচার্য, শঙ্কর আইচ, শঙ্কর সরকার, সুশীল দে। বন্ধুরা, আমরা দেখতে পেলাম এইভাবে কিন্তু ঠিক কীভাবে কৌশলে তারা দুটি দলে দু জায়গার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এছাড়াও সমস্ত টেলিগ্রাফ, টেলিফোনের যে অফিস সেগুলোকে উপড়ে দেওয়া হয়, ঠিক আছে। এরপরে তারা কী করলো? তারা হচ্ছে পুলিশ লাইনে আক্রমণ ঘটায়। পুলিশ লাইনের যে অস্ত্রাগার ছিল সেটিকে তারা দখল করে। কীভাবে করে? সেখানে নেতৃত্বে ছিলেন অনন্ত সিং ও গণেশ ঘোষ এবং আরও চারজন, মোট ছজনার এই দল কিন্তু সেখানে আক্রমণ করে। এবং তারা সম্পূর্ণই ছিল মিলিটারির পোশাকে, অর্থাৎ সামরিক পোশাকে কিন্তু তারা সজ্জিত হয়ে গিয়েছিল। ফলে পুলিশ ঠিক বুঝতে পারেনি যে তারা প্রকৃতই মানে ব্রিটিশ সেনাবাহিনীর লোক নাকি কোনো বিপ্লবী। প্রথমে অতটা খেয়াল করতে পারেনি, আর যখন খেয়াল করতে পারলো ততক্ষণে তার ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। অর্থাৎ এই বিপ্লবীদের রিভলভারের গুলিতে কিন্তু তার জীবন অবসান হয়, আর ঠিক তখনই মাত্র 7 সেকেন্ডের মধ্যে কিন্তু বিপ্লবী দল সেই দরজাটি দখল করে নেয়। শক্ত মোটা দরজা, আর দখল করে নেওয়ার পর তারা গর্জে ওঠে ইনকলাব, জিন্দাবাদ, ঠিক আছে, এই ধ্বনিতে কিন্তু তারা গর্জে ওঠে এবং সমস্ত অস্ত্রাগারটি লুণ্ঠন করে নেয়। আর দেখতে পায় তার মধ্যে থরে থরে সজ্জিত মাস্কেট, 3 রাইফেল অর্থাৎ পুলিশের যে রাইফেল, আর প্রচুর রিভলভার এবং কার্তুজও তারা সেখানে পেয়ে যায়। ফলে তারা সব কিছুই দখল করে। আর ঠিক সেই মুহূর্তে আরও একটি বিপ্লবী দল, তারা কিন্তু মূল যে আক্রমণ সেটা করতে শুরু করে, অর্থাৎ আরমারি
আক্রমণ করে। কি আরমারি? অক্সুলারি আরমারি যেটা ছিল মিলিটারিদের ঘাঁটি, সেটা আক্রমণ করে। তবে এটা তো মিলিটারির ঘাঁটি, অর্থাৎ অতটা কিন্তু নিরাপত্তাহীনভাবে একে রাখা হয়নি। এখানে কিন্তু বেশ কয়েকজন প্রহরী ছিলেন বা পাহারারত সেনা ছিলেন। তো তার মধ্যেও বিপ্লবীরা সেখানে যায় এবং তাদের নেতা ছিলেন নির্মল সেন ও লোকনাথ বল। লোকনাথ বলই এখানে প্রধান নেতা হিসাবে কাজ করেন এবং সেখানে তারা কিন্তু লুইস গান, 303 রাইফেল প্রভৃতি অস্ত্র উদ্ধার করেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তারা কোনোরকম কার্তুজ পাননি, কারণ সেখানে কার্তুজ কিন্তু অস্ত্রের সঙ্গে একই সঙ্গে রাখা হতো না। তো যাই হোক, এরপর লোকনাথ বলের নির্দেশে সেই অস্ত্রাগারটি কিনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই সময় বিপ্লবীরা অস্ত্রাগারটি লুণ্ঠন করছেন, সে সময় সার্জেন্ট মেজর ফেরেল বেরিয়ে এসেছিলেন এবং তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বিপ্লবীরা তাকে গুলি করে। আর মেজর ফেরেল তখন তার স্ত্রীর কাছে বলেছিলেন যে পুলিশের কাছে কল করো আর কি। আমি বাংলা তর্জমা করে বললাম যে পুলিশকে জানাও, কিন্তু পুলিশকে জানানোর আর কোনো উপায় নেই, কারণ ফোন করার কোনো সুযোগই তো ছিল না। তো এইভাবে কিন্তু বিপ্লবীরা তাদের যে কাজ সেগুলি সমাধান করলেন সফলতার সঙ্গে। সমস্ত অস্ত্রাগার তাদের লুণ্ঠন করা সম্পূর্ণ হলো আর এই অক্সুলারি আর্মারিতে তিনজন অফিসার সহ মোট ছজন ইংরেজ মারা গেছে। বন্ধুরা, এরপরেই কিন্তু তারা মাস্টারদার নেতৃত্বে সেখানে চট্টগ্রামের যে মূল কেন্দ্র তাদের, সেখানে ব্রিটিশদের পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন এবং তারা কার্যত চট্টগ্রামকে স্বাধীন করতে পেরেছিলেন। এবং তারা এরপরে জালালাবাদ পাহাড়ে পালিয়ে যান আত্মগোপন করতে। তো তারপরের ইতিহাস তো আমাদের জানায় যে কীভাবে আস্তে আস্তে নেত্র সেনের এই বিশ্বাসঘাতকতায় সেই দলটি ধরা পড়ে। তাদের ধরা পড়ার কোনো কথাই ছিল না এবং তারপর তো মাস্টারদার ফাঁসি হলো অত্যন্ত নির্মমভাবে। তো বন্ধুরা, আপনারা জানলেন যে কী কী কর্মযজ্ঞে সামিল হয়েছিলেন এই মাস্টারদের সূর্য সেন, তথাকথিত শান্তশিষ্ট মাস্টার। কিন্তু তার অন্তরে ছিল নির্ভীক সাহসিকতার আগুন, যে আগুনে কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিল ব্রিটিশদের অত্যাচার, অবিচার, অনাচারের এক কারাগার। ব্রিটিশরা কিন্তু তাকে এতটাই ভয় পেতেন বা ভয় পেয়েছিলেন যে তার মৃতদেহকেও ভয় পেয়েছিলেন। তার এই কর্মকাণ্ডে ব্রিটিশরা কিন্তু শিহরিত হয়েছিলেন, সেই জন্য তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। 1934 সালের 12 জানুয়ারি ছিল দিনটি, দুজনকে ফাঁসি দেওয়া হলো, তার মধ্যে অন্যতম এই মাস্টারদা। তবে তাকে কি কেবলমাত্র ফাঁসিতেই মৃত্যু দেওয়া হয়েছিল? গবেষকরা দেখেছেন বা তার সমকালীন সমসাময়িক যারা ছিলেন তাদের লেখা থেকে পাওয়া যায় যে ফাঁসির আগে কিন্তু মাস্টারদার উপর অকথ্য অত্যাচার করা হয়েছিল। শোনা যায় অত্যাচারের মাত্রা এতটাই ভয়ানক ছিল যে জীবন্ত অবস্থায় তার হাতের সমস্ত নখগুলিকে উপড়ে ফেলা হয়েছিল, হাতুড়ি দিয়ে তার দাঁতগুলি কিন্তু ভেঙে ফেলা হয়েছিল এবং শরীরের সমস্ত জয়েন্ট কিন্তু ভেঙে দেয়া হয়। তারপর ফাঁসির পরেও কিন্তু তাকে নিষ্কৃতি দেয়া হয়নি, তার সৎকার করা কিন্তু আর সম্ভব হয়নি হিন্দু মতে, এতটাই অনমনীয় ছিল বা নির্মম ছিল ব্রিটিশরা, এতটাই বর্বরোচিত কাজ করেছিল যে তার মৃতদেহটিকেও কিন্তু লোহায় বেঁধে বা লোহার খাঁচার মধ্যে করে ফেলে দেয়া হয়েছিল বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের মাঝের এক অজানা জায়গায়, যাতে তার মৃতদেহের খোঁজ আর বিপ্লবীরা না পায় এবং তার আবার শক্তি সঞ্চার করতে না পারে। তো বন্ধুরা, বিপ্লবকে বা বিপ্লবীকে কিন্তু কখনোই দমিয়ে রাখা যায় না, তার যে চিন্তা ভাবনা বা ভাবধারা তা কিন্তু বংশ পরম্পরায় রয়েই যায়, পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে রয়েই যায়। আর তার এই যে সোনালী স্বপ্ন, ঠিক আছে, যে স্বপ্ন তিনি দেখেছিলেন, যে স্বপ্ন রেখে গিয়েছিলেন আমাদের জন্য, আমাদের সবার উচিত সেইটাকে রক্ষা করা। আমরা তো স্বাধীন হয়েই গেছি, এটা তো একদম নিঃসংশয়ে আমরা বলতেই পারি, তাই না? কিন্তু এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের, আমাদের দেশের যে সার্বভৌমত্ব তা যেন কখনোই ক্ষুণ্ণ না হয়। সেই কারণে সবার কাছে অনুরোধ, 130 কোটি ভারতবাসীর কাছে অন্ততপক্ষে 100 জন এই ভিডিওটিতে লাইক করুন, তাহলেই আমরা আমাদের দেশকে কিন্তু শ্রদ্ধার্ঘ্য জানাতে পারবো। আর প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা দর্শক আছেন এই অনুরোধটা তাদের কাছে, আর যারা ক্রিয়েটর আছেন তাদের কাছেও আমার একটা অনুরোধ, আপনারা যারা এই বিষয়ের উপর কাজ করেন তারা প্রচুর প্রচুর তথ্য আনুন, আরও নতুন নতুন
এবং মানুষকে সচেতন করুন আর শ্রদ্ধা জ্ঞাপনে উদ্বুদ্ধ করুন, যাতে আমাদের দেশের এই নায়কদের কথা আমরা কখনোই ভুলে না যাই। মাস্টারদা অমর হয়ে থাকবেন তার কাজের মধ্য দিয়ে। আর নেত্রসেনদের মতো মির্জা ভুতদের কিন্তু আমাদের জীবনে কোনোই জায়গা নেই, তাই এই ধরনের মানুষগুলোর থেকেও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। নেত্রসেন যার জন্য কিন্তু ধরা পড়ল মাস্টারদা, আর সামান্য কিছু অর্থের বিনিময়ে কিন্তু সে নিজের মানবিক সত্তাকে বিসর্জন দিয়েছিল। যদিও তার শেষ পরিণতিও কিন্তু ভয়ঙ্করই হয়েছিল, কিরণ সেন নামে অপর একজন বিপ্লবীর হাতে তাকে নৃশংসভাবে হত্যা হতে হয়। আর এটাই কিন্তু পরিণতি, মানে লোভে পাপ পাপে মৃত্যু, যে কথাটা আমরা ছোটোর থেকেই শুনে আসি। তো যাই হোক, আজকের পর্বটা এখানেই তাহলে শেষ হচ্ছে। আর যে কথাটা বললাম, অবশ্যই 100টি লাইক করবেন, তাহলে আমি আরও উদ্বুদ্ধ হয়ে এই ধরনের উপস্থাপন আরও করতে পারবো। আর এটা যেহেতু একটা ঐতিহাসিক পর্ব, এর জন্য অনেক রিসার্চের প্রয়োজন বা অনেক রিসোর্সেরও প্রয়োজন, আর সবটা করতেই কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং অনেক পরিশ্রম সাধ্য। তারপরেও আমি যদি আপনাদের সাপোর্ট পাই অবশ্যই কাজ করবো, এর উপর আমি খুবই আনন্দিত হব যদি আপনারা ভালোবাসেন বিষয়টাকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।